শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, এর গ্লামার যেন দিনবে দিন বেড়েই চলেছে। বাউল গান থেকে শুরু করে আদিবাসী নৃত্য, তার সঙ্গে বিভিন্ন রকমের খাবার দাবার আর হরেক রকমের কেনাকাটার জিনিস, কাপড় গামছা কুর্তি থেকে আরম্ভ করে সাজাগোজার জিনিস, ঘর গোছানোর জিনিস, সমস্ত কিছু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছয়লাপ হয়ে রয়েছে। আমি চারিদিকে যেটাই দেখি সেটাই যেন আমার নজর কাড়ে, মনে হয় নিয়ে চলি এটাকে বগলদাবা করে বাড়িতে। আর তার সঙ্গে বাইরে বেরোলে এখন যেটা হয়, প্রচুর চেনা মানুষের সঙ্গে দেখা হয়, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের সঙ্গে ছবি তোলা আড্ডা দেওয়া এগুলো তো রয়েছেই। আর এই সোনাঝুরির হাটে গিয়ে এদিন আমরা চলে গিয়েছিলাম এই দাদার এখানে, একটা ঠেলা গাড়ির ওপরে পসরা সাজানো রয়েছে, যেখানে লেবু থেকে আরম্ভ করে আনারস, তার সঙ্গে আখ, সমস্ত কিছু থরে থরে সাজানো। আর আনারসের দাম জিজ্ঞেস করতে শুনলাম যে 50 টাকা করে এক প্লেট। আর সেখানে আমরা অর্ডার দিয়ে দিলাম প্রথমেই একটা আনারস। অর্ডার পাওয়া মাত্রই দাদা একেবারে লেগে পড়লো কাজের জন্য, আর সেখানে চোখগুলো একদম সূক্ষ্ম সূক্ষ্মভাবে ছাড়িয়ে নেওয়া হলো। আর আমরা দুজন কপত কপতি অপেক্ষা করছিলাম কখন আমাদের হাতে এই তরতাজা খাবারটা এসে পৌঁছাবে। এই খাবারের সামনে দাঁড়িয়ে থাকা না, এটা কিন্তু একটা বিশাল কঠিন পরীক্ষার বিষয়, বিশেষ করে যারা আমার মতন খেতে খুবই ভালোবাসেন। আর এই আনারসগুলো কিন্তু এখানে মাখিয়ে দেওয়া হয়, বাট আমরা বললাম এখানে কিচ্ছু মাখাতে হবে না, অল্প একটু নুন দিয়ে আমাদেরকে দিয়ে দিন। তারপরে রূপালী কালারের একটা কাগজের বাটিতে আনারসের টুকরোগুলো সাজিয়ে দুটো টুথপিক দিয়ে আমাদেরকে সার্ভ করা হলো। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কে কে শান্তিনিকেতনের এই সোনাঝুরি হাটে গেছেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর তার এই আনারসের বাটি হাতে পাওয়া মাত্র টুথপিকগুলোকে ত্রিশূল মনে করে একের পর এক আনারসগুলো গেঁথে আমরা দুজনে মিলে মুখে ঢোকাতে থাকলাম। আর কিছুটা মুখে ঢোকানোর পর যেটা বুঝলাম, আনারসটা ঠিক মিষ্টিও না টকও না, অ্যাকচুয়ালি আনারসটা কাঁচা ছিল, পাকলে নিশ্চয়ই ভালো মিষ্টি হতো। তারপরে আমরা একটু মিষ্টি মিষ্টি খাবো সেই আশা নিয়ে আখের রসের অর্ডার দিয়ে দিলাম। আর তার মধ্যে দেখলাম আখ পেশা হচ্ছে এবং তার যে রসটা যেখানে পড়ছে তার মধ্যে বেশ কয়েক টুকরো বরফ দিয়ে দেওয়া হলো, তাতে আখের রসটা কতটা ঠান্ডা হবে সেটা আমার আইডিয়া নেই, কিন্তু আখের রসে বেশ কিছুটা জল মিশে গেল এটুকু বলতে পারি। আর সেই আখের রস তৈরি হতে হতেই দেখা হয়ে গেল আরও বেশ কয়েকজনের সঙ্গে, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তাদের সঙ্গে সেলফি পর্ব তোলা হলো এবং আমরা একে অপরের মধ্যে গল্প করতে এবং আশেপাশে ঘুরতে ব্যস্ত রয়েছি। তার মধ্যে ওনারাও একটু ঠান্ডা ঠান্ডা আখের রসে গলা ভিজিয়ে নিলেন। আর ক্যামেরা দেখে মা মেয়েতে লজ্জায় একেবারে হেসে লুটোপুটি খাওয়ার জোগাড়। আর তার একটু পরে রসটা খেয়ে আমরা এগিয়ে গেলাম নেক্সট কেনাকাটার দিকে। নেক্সট আমরা চলে গেলাম আইসক্রিমের দোকানে, যেখানে হরেক রকমের আইসক্রিম রয়েছে, 10 টাকা থেকে আরম্ভ করে 100 টাকা অবধি সমস্ত রকমের আইসক্রিমই এখানে অ্যাভেলেবেল। ম্যাডাম পছন্দ করে বেশ কয়েকটা আইসক্রিম নিয়ে নিলেন। আর এর মধ্যে যা গরম, এত মানুষের সমাগম, সমস্ত কিছুতে ঘেমে নে দুজনে যেন একেবারে স্নান করে গেছি। আর তার মধ্যেই ঠান্ডা ঠান্ডা আইসক্রিমগুলো যেন একটু প্রাণের ছোঁয়া আনলো আমাদের ধরে। আর প্রথমেই ট্রাই করলাম এই কাপ আইসক্রিমটা, যে কাপ আইসক্রিমটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। প্রথমে একটু ম্যাডাম ট্রাই করলেন, তারপরে আমাকেও খাইয়ে দিলেন, আর এটা খেয়ে যেন আমাদের খাওয়ার খিদেটা আরও কয়েক গুণ বেড়ে গেল। তারপরে আরও বেশ কয়েকটা আইসক্রিম ট্রাই করলাম। তার মাঝখানে আমরা ঘুরে এসেছিলাম এই শান্তিনিকেতনের মাখা কাকুর দোকান থেকেও, সেখান থেকে কামরাঙা মাখা থেকে আরম্ভ করে কদবেল মাখা, তার সঙ্গে আমড়া মাখা ট্রাই করেছিলাম অনেক কিছুই। সেই ভিডিও আমি আপনাদেরকে নেক্সট এপিসোডে দেবো। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন।